আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এবং আমার পার্টনার সুব্রত দুজন বের হয়ে পড়লাম ঢাকার খুব কাছে থাকা একটি গ্রাম দেখতে, এবং আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে শুভ্রর পঙ্কিরাজ। সেই পঙ্কিরাজে করে আমরা মিরপুর বেড়িবাঁধের পথ ধরে চলে যাব বিরুলিয়া গ্রামে। আপনাদের ভ্রমণটিকে সহজ করার জন্য নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে কীভাবে আপনারা ঢাকা থেকে বিরুলিয়া গ্রাম পর্যন্ত যাবেন। আজকে আমরা যাচ্ছি বিরুলিয়া নামে একটি গ্রামে, যেটি ঢাকা থেকে খুবই কাছে এবং সাভার পার হওয়ার একটু আগে। আমরা আমাদের রুটটা যেটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে যে আমরা মিরপুর রাস্তা দিয়ে আসছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এখন পর্যন্ত রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার, এবং সেই সাথে মেঘ আর নদীর মিতালি দেখতে দেখতে আমরা চলে আসলাম বিরুলিয়া ব্রিজে। এই মুহূর্তে আমি আছি বিরুলিয়া ব্রিজে এবং আমি মিরপুর দিয়ে এসেছি। মিরপুর থেকে বিরুলিয়া যে ব্রিজটা ওইটা পার হওয়ার পরেই আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে। ঢাকা থেকে 30 মিনিটের পর তুরাগ দিয়ে পার হয়েই কিছুটা এগুলোই আমরা পেয়ে যাব বিরুলিয়া গ্রামটি। এই গ্রামের বিশেষত্ব হলো এই গ্রামে অনেকগুলো প্রাচীন স্থাপনা আছে, জমিদার বাড়ি আছে, যেটি কিনা আমাদের মধ্যে অনেকেই জানেন না, এবং আমাদের দেশে অনেক রকম প্রাচীন জিনিসপত্র আছে, প্রাচীন স্থাপনা আছে, জমিদার বাড়ি আছে। বিরুলিয়া তাদের মধ্যে একটি প্রাচীন গ্রাম, তাদেরও গ্রাম, সেটি আমরা গ্রামে ঢোকা মাত্রই বুঝতে পারবো। কিন্তু এই গ্রামের অত বেশি সবাই জানতো না বা জানে না, এখন মানুষ একটু ঘাটাঘাটি করে জানতে পারছে। আমি ওইভাবেই জানতে পেরেছি, তো ভাবলাম দেখে আসি। চলুন চলতে চলতেই জেনে নেই বিরুলিয়া জমিদার বাড়ির ইতিহাস। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে 8,960 টাকার 4 আনি অর্থের বিনিময়ে রজনীকান্ত ঘোষ বাড়িটি কিনে নেন। অতীতে বিভিন্ন স্থানে রজনীকান্ত ঘোষের সম্পত্তি থাকলেও বর্তমানে শুধুমাত্র বিরুলিয়ার জমিদার বাড়িটি বেদখলের হাত থেকে অবশিষ্ট আছে। ঢাকা শহরের অত্যন্ত কাছে এই বিরুলিয়া গ্রামটি 10টিরও অধিক ঐতিহ্যবাহী স্থাপনার জন্য সুপরিচিত। বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে আছে জমিদার রজনীকান্ত ঘোষের বাড়ি, যা বর্তমানে বিরুলিয়া জমিদার বাড়ি নামে পরিচিত। গ্রামের ভিতরে ঢুকলেই আমাদের চোখে পড়বে বিরুলিয়া প্রাথমিক বিদ্যালয়, বিরুলিয়া থানা এবং বিরুলিয়া মন্দির। এবং সেই সাথে আরও চোখে পড়বে বিরুলিয়া নদীর ঘাট। তুরাগ নদীর এই ঘাটটি ব্যবহার করে নৌকার মাধ্যম দিয়ে মানুষ ঢাকা শহরে যাতায়াত করে, যাতে তাদের যাতায়াতটা অনেক সুবিধাজনক হয়ে গেছে। কিছুক্ষণ আমরা এখানে নদীর পাড়ে বসবো এবং নদীর যে স্নিগ্ধ বাতাস আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। পিছনে দেখা যাচ্ছে, ওই পিছনে যে ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ওগুলো অনেক বড়। ওই বিল্ডিংগুলো আসলে উত্তরার পিছন সাইডের দিয়াবাড়ি, ওইখানকার বিল্ডিংগুলো। সো এটি খুব একটা দূরের জায়গা না, অনেকেই যারা আছে যে ট্যুরে আসতে চায়, এদিকে একটু ঘুরতে চায়, একটু অন্যরকম পরিবেশ, শহরের মধ্যে একটি গ্রাম, অন্যরকম ভালো লাগছে এখানে। হ্যাঁ, তবে এখানে যারা আসতে চান খাওয়া দাওয়া নিয়ে আসতে হবে, বেশিক্ষণের রাস্তা না, ঢাকা থেকে মাত্র 0.5 ঘন্টা লাগে। এবং একটু পরে আমরা আপনাদেরকে দেখাবো এখানকার জমিদার বাড়ি, এখানকার স্থাপনা কি কি আছে আমরা নিজেরাও দেখবো এবং আপনাদেরকে। জমিদার রজনীকান্ত ঘোষের এই বাড়িটিতে বর্তমানে জমিদার রজনীকান্ত ঘোষের বংশধরগণ বসবাস করছে। জমিদার বাড়ির সদর ঘর, বিশ্রাম ঘর, বিচার ঘর, পেয়াদা ঘর বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। এবং যেহেতু বর্তমানে জমিদার বাড়ির বংশধরগণ সেখানে বসবাস করছে, সেই জন্য আমরা জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারিনি। বাহিরের দিক থেকে আমরা বিভিন্ন রকম ছবি তুলেছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কেউই এই বিষয়ে খুব একটি কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি। আজ বিদায় নেয়ার পালা, তবে খুব শীঘ্রই হাজির হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমাদের ভ্রমণটি আমাদের কাছে ভালোই লেগেছে, আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন। খুব বেশি সময় লাগে না, ঢাকা থেকে আসতে 15 থেকে 20 মিনিট এবং পুরো গ্রামটি ঘুরে দেখতে আধা ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগে। খুব সুন্দর একটা দিন কেটে যায়। পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ সঙ্গী হতে চাইলে আমাদের হোপ টিভিটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনিও সঙ্গী হতে পারেন আমাদের ভ্রমণের। Hello guys, please subscribe and click the bell.